আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পরীক্ষার পরে সিক্স সেমিস্টারে উঠে গেছো তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ সিক্স সেমিস্টারের হিস্টোরি অনার্সের সিসি ফরটিন পেপারের সাজেশন নিয়ে আজ উপস্থিত হয়েছি যারা এর আগে আমার ভিডিও দেখেছ তোমাদের অলরেডি সিক্স সেমিস্টারের সিসি থার্টিন পেপারের সাজেশন আপলোড করেছি এই ভিডিও ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই তোমরা সেই সাজেশনের ভিডিওটি দেখে নেবে আর যদি প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার এই নাম্বারেই তোমাদের দুশো পঞ্চাশ টাকা পার পেপার হিসাবে পেমেন্ট করতে হবে শট প্রশ্ন বড়ো প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে তোমাদের নোট সংগ্রহের জন্য এখানে ওখানে ছুটে বেড়াতে হবে না আর তোমাদের নোট সংগ্রহ করতে গিয়ে যে প্রচুর অর্থের ব্যয় হয় সেই অর্থ অত পরিমাণে অর্থ আমাদের কাছে খরচ করতে হবে না তোমার যাতায়াত বাবদ যে খরচ হয় সেই খরচটুকুও আমাদের এখানে লাগবে না অর্থাৎ তোমরা সিক্স সেমিস্টারের চারটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে মাত্র নশো টাকায় এবার দেখে নাও সিক্স সেমিস্টার হি হিস্টোরি অনার্স সিসি ফরটিন পেপার তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালের আন্তর্জাতিক সম্পর্ক পাঁচ ও দশ মার্কের প্রশ্নের সাজেশন দু কারণ তোমাদের জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে তাই দু হাজার চব্বিশ সালে যেহেতু পরীক্ষা তাই দু হাজার চব্বিশ সাল উল্লেখ করেছি এবার চলো দেখে নিই এক নম্বর প্রশ্ন বিশ শতকের ইতিহাস চর্চায় ই এইচ কারের মতামত আলোচনা করো দুই নম্বর প্রশ্ন বিশ শতকের ঐতিহাসিক এরিক হবসবমের মতামত আলোচনা করো বা ইতিহাস চর্চার পরিচয় দাও এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো তুমি কি মনে করো যে উনিশশো উনিশের পরবর্তীকালে ইউরোপের নতুন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি খুবই দুর্বল ছিল চার নম্বর প্রশ্ন ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করো অথবা ইতালিতে মুসলিনের ক্ষমতার উত্থান উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে পাঁচ অথবা দশ মার্ক হিসাবে আসতে পারে তবে এই সাজেশনের প্রশ্নগুলো তোমরা উত্তর পেয়ে যাবে তবে এখানে যে সাজেশনের প্রশ্ন দেখছো পিডিএফ কপিতে কিন্তু সেই একই প্রশ্ন রয়েছে কিন্তু একাধিক অথবা প্রশ্ন রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেইগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে অর্থাৎ পিডিএফ কপিতে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে এবং সেই প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কারণ বিগত বছরেও বা বিগত সেমিস্টারে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেইগুলোতেও আমাদের নোটস হানড্রেড পার্সেন্ট কমন এসেছে তাই কোনো রকমের চিন্তা না করে আমাদের নোটস সংগ্রহ করো আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই এই সমস্ত নোটসপত্র তৈরি করা হয় তাই কোনো রকমের দ্বিধা না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো প্রয়োজনে ফোনে কথা বলে নাও তারপরে নোট সংগ্রহ করো এখানে কোনো রকমের দামাদামি হয় না তোমরা কোনো রকমের দামাদামি করবে না এইটুকু তোমাদের প্রতি রিকোয়েস্ট কারণ আমাদের যে পরিমাণে খরচ হয় সেই খরচ তোলায় আমাদের পক্ষে অনেকটাই মুশকিল হয়ে যায় একটি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে চারটি পেপারের জন্য নশো টাকা পেমেন্ট করতে হবে তোমরা অবশ্যই এই নশো টাকা পেমেন্ট করলে তোমরা চারটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে এবার চলো দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন ইতালিতে ফ্যাসিস্ট শাসনের অবসানের দিকগুলি চিহ্নিত করো ছয় নম্বর প্রশ্ন দিমেরু দ্বিমেরুতা ও একমেরুতা বিষয়ে দুটি বিষয় দুটি বলতে কি বোঝো ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ কোরিয়া সংকটের ফলাফলকে কতদূর প্রভাবিত করেছিল আট নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দিক থেকে নয়া বাস্তববাদ ও নয়া উদারনীতিবাদের মূল পার্থক্যগুলি উল্লেখ করো নয় নম্বর প্রশ্ন উইলসনের আদর্শবাদ প্যারিসের শান্তি চুক্তিকে সফল করতে কতটা সাহায্য করেছিল এরপরে দশ নম্বর প্রশ্ন লোকার্ন চুক্তির ব্যর্থতা কি কেলেগ ব্রিয়ার চুক্তির মাধ্যমে সফল হয়েছিল বা সফল সমাধান খুঁজে পেয়েছিল এগারো নম্বর প্রশ্ন স্ট্যালিন কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন সম্ভব করেছিলেন বারো নম্বর প্রশ্ন সোভিয়েত আফগানিস্তান বা আফগান যুদ্ধের উপর স্নায়ুযুদ্ধের প্রভাব কতখানি ছিল তা বলে তুমি মনে করো তারপরে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন পূর্ব ইউরোপের সোভিয়েতিকরণের পিছনে সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্য কী ছিল রাশিয়া কি রাশিয়া সফল হয়েছিল কি চোদ্দ নম্বর প্রশ্ন ইজরায়েল রাষ্ট্রের উদ্ভবের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কি ধরনের সমস্যার সূচনা হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন সোভি ভিয়েতনামাইজেশন বলতে কী বোঝো মার্কিনি যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে ক্ষমতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন ষোলো নম্বর প্রশ্ন ভারসায় চুক্তির ক্ষতিপূরণ সমস্যার সমাধান কিভাবে সম্ভব হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন ভারসাই সন্ধি কি একটি বলপূর্বক চাপানো সন্ধি এই সন্ধির সুদূর প্রসারী ফলাফল কী হয়েছিল আঠেরো নম্বর প্রশ্ন নিউ ডিল পলিসির প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো এই নীতি কি সমাজতান্ত্রিক ছিল উনিশ নম্বর প্রশ্ন উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত হিটলারের পররাষ্ট্রনীতি আলোচনা করো এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল কুড়ি নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই আদর্শগত কারণ কিংবা শক্তির রাজনীতি কেমন করে তুমি ব্যাখ্যা দেবে একুশ নম্বর প্রশ্ন আর্থিক মন্দা কাটিয়ে উঠতে লেলিন যে নব অর্থনীতি প্রবর্তন করেছিলেন তার সফলতা সম্পর্কে আলোচনা করো বাইশ নম্বর প্রশ্ন তৃতীয় বিশ্বের আবির্ভাব কিভাবে বিশ্ব রাজনীতিতে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল আলোচনা করো নম্বর প্রশ্ন চেকোস্লাভিয়ার বিদ্রোহকে কি হাঙ্গেরির অবস্থানের পরিপূরক বলা যায় আলোচনা করো বা চেকোস্লাভিয়ার সমস্যা সম্পর্কে যা জানো লেখো একই প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন লিগ অফ নেশন বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা কতটা সুনিশ্চিত করেছিল এর বিফলতার কারণগুলি কি ছিল পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার পিছনে গুরুত্বপূর্ণ কারণগুলি কি কী অর্থনৈতিক মন্দা কীভাবে অর্থনৈতিক জাতীয়তাবাদের সূচনা করেছিল অথবা প্রশ্ন বিশ্ব অর্থনীতিতে মহা কারণ ও ফলাফলগুলি আলোচনা করো ছাব্বিশ নম্বর প্রশ্ন ক্ষতিপূরণ সমস্যার উদ্ভবের পিছনে মূল কারণগুলি কী ছিল ক্ষতিপূরণ সমস্যার আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল তারপরে সাতাশ নম্বর প্রশ্ন নিরস্ত্রীকরণ বলতে কী বোঝো লীগের বাইরে শক্তি জোট গঠনের দ্বারা ফ্রান্সের নিরাপত্তা লাভের চেষ্টা কি সফল হয়েছিল এই ছিল তোমাদের সাতাশখানা প্রশ্ন এই সাতাশখানা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এই সাতাশখানা প্রশ্ন অবশ্যই দেখবে আর এই প্রশ্ন উত্তর যদি তোমরা সংগ্রহ করতে চাও প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে আর চারটি পেপারের নোটস যদি তোমরা সংগ্রহ করো তাহলে তোমাদের নশো টাকা পেমেন্ট করতে হবে তাই কোনো রকমের চিন্তা না করে আজই যেভাবে যে কটি পেপার রেডি হয়েছে সংগ্রহ করে নাও আগামী এক সপ্তাহের মধ্যে বাকি দুটি পেপারের নোটস তোমরা পেয়ে যাবে আর তাই দেরি না করে আজই এই নোটস সংগ্রহ করো এবং চা পরীক্ষার আগে পর্যন্ত এই নোটস পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাহলে তোমাদের নোটসের জন্য এখানে ওখানে ছুটে বেড়াতে হবে না এবং তোমাদের পরীক্ষার সাত দিন আগে পর্যন্ত নোট সংগ্রহ করতে হবে না আঠাশ নম্বর প্রশ্ন দেখো লেনিনের পর সোভিয়েত সরকারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে আলোচনা করো অথবা স্ট্যালিন কিভাবে সোভিয়েত ইউনিয়নের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত কর্তৃত্বে প্রতিষ্ঠিত হন আলোচনা করো এইভাবে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন তারপরে দেখো এগুলো বাড়তি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা পারলে দেখে রাখবে উনত্রিশ নম্বর প্রশ্ন উনিশশো চব্বিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত স্ট্যালিনের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো নম্বর প্রশ্ন জাপানের সঙ্গে আমেরিকার যুদ্ধের কারণ কি ছিল পার্ল হারবার জাপানি আক্রমণ কি প্রত্যাশিত ছিল একত্রিশ নম্বর প্রশ্ন কোন পরিস্থিতিতে এবং কিভাবে হিটলার জার্মানি ক্ষমতা দখল করেছিলেন অথবা ন্যাচি দলের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ন্যাশি দলের সাফল্যের কারণগুলি লেখো এরপরে এই ছিল তোমাদের একত্রিশখানা মোট প্রশ্ন তোমরা পিডিএফ কপিতে এই একত্রিশখানা খানা ছাড়াও আরও দুটো বা দুটো প্রশ্ন এক্সট্রা পাবে দুটো বা তিনটি প্রশ্ন তোমরা আজই পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে তোমরা পরিপূর্ণ যে সাফল্য সেটা তোমরা পাবে কারণ এখানে একটি করে প্রশ্ন রয়েছে পিডিএফ কপিতে একাধিক অথবা রয়েছে এবং কোন সালে কোন প্রশ্ন পড়েছে দেওয়া রয়েছে এখানে দেখো দু হাজার তেইশ সালে কি প্রশ্ন করেছে সেটিও দেওয়া রয়েছে এই দু হাজার তেইশ সালের প্রশ্নের কিন্তু উত্তর নেই তোমরা বলো না যে দু হাজার তেইশ সালে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেওয়া নেই কারণ দু হাজার তেইশ সালে পরীক্ষা হয়েছে তোমাদের দু হাজার চব্বিশ সালে পরীক্ষা হবে তাই এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না নয় বা গুরুত্বপূর্ণ নয় তাই তোমরা কখনোই মেসেজ করবে না বা এই প্রশ্নগুলোর উত্তর দিন এই কথা তোমরা বলবে না এটা দু হাজার তেইশ সালের প্রশ্ন তারপরে সাজেশন অনুযায়ী পরপর প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এবং প্রশ্নের উত্তরগুলো পয়েন্ট আকারে সুন্দর করে লেখা রয়েছে তোমরা যদি এই নোট সংগ্রহ করো তোমরাই ভীষণভাবে উপকৃত হবে কারণ তোমরা পরীক্ষার সাত দিন আগে পর্যন্ত নোট সংগ্রহ করো শেষ পর্যন্ত নোট যখন তোমরা কালেক্ট করতে পারো না শেষ পর্যন্ত তোমরা সাত দিন আগে বা চার দিন আগে তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো এটা করবে না তাহলে তোমরা কোনো দিকেই ভালোভাবে পড়াশোনা করতে পারবে না এবং পরীক্ষাতেও ভালো লিখে আসতে পারবে না আর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে এখনই তোমরা নোটস পেয়ে যাবে এটা ফাইনাল নোটস এরপরে কোনো রকমের সাজেশন হবে না এটাই ফাইনাল সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলোই লাস্ট মিনিট সাজেশন কারণ আমাদের এত সময় দেওয়া সম্ভব নয় কারণ বারবার আমাদের ভিডিও আপলোড করার মতো সময় সত্যি নেই যে কারণে আমরা ভিডিও ঘন ঘন আপলোড করতে পারি না শুধুমাত্র সাজেশনের ভিডিওগুলো আপলোড করতে পারি অন্যান্য ভিডিওগুলো আপলোড করা হয়ে ওঠে না তবে তোমরা সাজেশনের এই প্রশ্নগুলো নিজেরা তৈরি করে পড়তে পারো আর যদি প্রয়োজন বোধ করো আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করতে পা করতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটাই তোমরা করবে তবে হোয়াটসঅ্যাপে যদি পিডিএফ কপি সংগ্রহ করো তবেই যোগাযোগ করবে তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন করে তোমরা আমা আমাকে বিব্রত করবে না এইটুকু তোমাদের প্রতি অনুরোধ রইল এইভাবে পুরো নোটস লিখা রয়েছে তবে নোটস হয়তো কোনো কোনো প্রশ্নের উত্তর একটু বড় রয়েছে কারণ বেশি পয়েন্ট দেওয়া রয়েছে তোমাদের ক্ষেত্রে যে পয়েন্টগুলো মুখস্ত করা সহজ সেই পয়েন্টগুলো তোমরা মুখস্থ করবে এবং মনে রাখার চেষ্টা করবে এবং সেইগুলোই পরীক্ষায় লিখবে আমরা বেশি পয়েন্ট দিয়েছি বলে তোমাকেও সেই পয়েন্টগুলো সবগুলো লিখতে হবে এমন কোনো কথা নেই আমরা যদি সাতটা পয়েন্ট দিয়ে থাকি তাহলে তোমরা পাঁচটা পয়েন্ট বা চারটি পয়েন্ট পরীক্ষা লিখলেই যথেষ্ট তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো সেই সঙ্গে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো এবং আমাদের চ্যানেলের কাছ থেকে নোটস সংগ্রহ করলে আমাদের যে নোটস তৈরি করার জন্য প্রচুর খরচ হয় সেই খরচের খরচটা আমাদের উঠে আসবে তাহলে আমরাও সেই খরচ তুলতে পারলে আমাদেরও এই কাজ চালিয়ে যাওয়া সহজ হবে এবং সুবিধা হবে তোমরা সেই জন্য অবশ্যই আমাদের পাশে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও